এই তুমি উঠবা, নাটক করছো কেন? তুমি উঠবা, নাটক করো কেন? সবসময় ভালো লাগে না কিন্তু, বলে দিলাম এরকম করে খেতে হলে কি রাম তোমার সব উঠবা, তুমি শুয়ে পড়লা কেন? ভালো লাগছে না কিন্তু। মাত্র পড়িয়ে উঠলো, পড়িয়ে উঠে দেখো কেমন ঘুম দিয়েছে। যাব এখন জন্মদিনের বাড়িতে, কখন থেকে ডাকছি ওঠো ওঠো ওঠো, তখন থেকে ডেকে যাচ্ছি, উঠতে পারছো না তুমি? কি গো, এই ঘুমালে পরে উঠতেই চায় না, উঠতেই চায় না, মানে এত বিরক্ত লাগে না। এই 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 তুমি উঠবা, নাটক করছো কেন? তুমি উঠবা, নাটক করো কেন? সবসময় ভালো লাগে না কিন্তু, বলে দিলাম এরকম করে খেতে হলে গজব বেস্তি আর দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, ভালো আছে? উঠবা, তুমি উঠবা, আরো ছিঁড়ে দেবো দেখ, এমনিতেই ছিঁড়ে গেছে। টানবো তো, টানবো তো, ট্রেনে ট্রেনে তো কখন থেকে ডাকছি, কখন থেকে ডাকছি, কখন থেকে ডাকছি, উঠছো না কেন? নাটক করছো, হ্যাঁ দেখ কেমন লাগে। শোন, আজকে হোলি নাকি? বেশি মানুষকে দেখানো, দেখ এবার কেমন লাগলো গেঞ্জি, বডি দেখাও, বডি বাজে, বডি লোমশ বডি, কি রাম তোমার সব। উঠবা, তুমি শুয়ে পড়লা কেন? ভাল লাগছে না কিন্তু, যাবো না। রাগের চোটে তো তখন গেঞ্জিটা ছিঁড়েই দিয়েছি, গেঞ্জি ছিঁড়ে দেওয়ার পর তারপরে উঠেছে, উঠে রেডি হয়েছে, যদিও গেঞ্জিটা ছেঁড়া ছিল, গেঞ্জিটা ভালো গেঞ্জি ছিল না, ছিঁড়ে দিয়েছি, তাই রাগের চোটে আরও রাগ উঠেছে। রোজ ঘুম থেকে ওকে ডাকার সময় আমাকে এত খাটনি করতে হয় না, মানে অন্য কোনো কাজে মনে হয় আমার এত খাটনি হয় না, ওকে ডাকতে গিয়ে আমার এতটা খাটনি হয়। তারপরে উঠলো, উঠে এখন রেডি হয়েছে, আর এই দেখো আমিও যাব হচ্ছে এখন জন্মদিন বাড়িতে, তাই আমিও রেডি হয়ে গেছি, এই যে ড্রেস পরে নিয়েছি পুরোপুরি রেডি। আর কার জন্মদিনে যাচ্ছি বলো তো? আমারই এক স্টুডেন্টের জন্মদিনে যাচ্ছি, আয়ুষ্মান নাম তার, তো চলো তার জন্মদিনে যাওয়া যাক, কী কী খাওয়া দাওয়া হয় জন্মদিনে, কেমনভাবে জন্মদিনটা কাটাই, চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরকেও একটু দেখাই। আমাদের মধ্যে এরকম ঝগড়া ঝাঁটি মারামারি খুনসুটি ভালোবাসা সবসময় লেগেই থাকে, সেটা নিয়ে চাপনিও না। তো দেখো না, বার্থডে বাড়ি আসতে গিয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, তারপরে খুঁজে খুঁজে বার্থডে বাড়ির সামনে চলে এসেছি, আর দেখলাম যে বেলুন দিয়ে খুব সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। যাই হোক, অ্যাটলিস্ট চিনে আসতে পেরেছি, কারণ প্রথমবার ওদের বাড়িতে আসলাম, তো আসার সাথে সাথেই কিন্তু দারুণ ওয়েলকাম পেয়েছিলাম। এই যে পিঙ্ক শাড়ি পরা, এটা কিন্তু আমার স্টুডেন্টের মা, আর এই যে আমার স্টুডেন্ট যে কিনা বার্থডে বয় আয়ুষ্মান, তো ওকে গিফটটা দিয়ে দিলাম। আর তোমাদের সাথে গিফটটা শেয়ার করতেই ভুলে গেছি, এটা একটা সুন্দর ব্যাগ ছিল, তো ওকে ব্যাগটা দিয়ে বললাম যে এটা নিয়ে পড়তে যেতে স্কুলে যেতে, ও খুব আনন্দ পেয়েছে। আর আমি যেখানেই যাই না আমার স্টুডেন্টদের সাথে দেখাই হয়ে যায়, এই যে পাশে একজন বসে আছে দেখতে পাচ্ছ, এও কিন্তু আমার স্টুডেন্ট। আয়ুষ্মানের মা আমার হাতে দিয়ে দিল কেক বিস্কিট চানাচুর লজেন্স, এগুলো খেতে খেতে ওদের সবার সাথে গল্প করছিলাম। আমি গেছিলাম বেশ অনেকটাই রাত্রে, কারণ আমার পড়িয়ে উঠে যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো। রাজাও এখানে বসে খাওয়া দাওয়া করছে আর সাথে ভিডিও করছে। তারপরে এই যে আয়ুষ্মান হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে গেল, আর নিজের ঘরে নিয়ে গিয়ে প্রচুর খেলনা দেখালো আমাকে, যে যা যা বার্থডে গিফট পেয়েছে সেগুলোও দেখালো, আবার এই দেখো কত খেলনা দেয়ালে ঝুলিয়ে রেখেছে সেগুলোও দেখাচ্ছে। আর আয়ুষ্মানের মা তো আমার ভিডিও দেখেই, তাই জন্য ওর মাকেও বললাম যে তুমি একটুখানি হাই করে দাও, তো ওই দেখো হেসে হেসে ওর মা হাই করে দিল। তো যাই হোক, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করার পর, আর আমরা বসে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করা হয়নি। তারপরে চলে এসেছি ওদের ওপরের ঘরেই, খুব সুন্দর ডান্স পারফরমেন্স হচ্ছিল, চলো একটুখানি ডান্স দেখে নাও তোমরাও। নাচো, আরে তুমিও নাচো, কি হয়েছে ভাই? আরে না ছিড়ে।
খেতে বসে যে ভিডিও করে তোমাদের দেখাবো যে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই দেখাইনি। কেন বলো তো, সামনেই উল্টো দিকে মানে কয়েকটা বাচ্চা বসেছিল, বাচ্চা বলতে কি তাও 7-8 পরে, 9 পরে, তো ওদের সাথে বসে ঠিক মানে খাওয়া দাওয়ার ব্লগটা দেখাতে একটুখানি লজ্জাই লাগছিল, কারণ এখনও সেইভাবে আমি সরগর হইনি যে খেতে বসে আবার একটুখানি ভিডিও করব। ওই লুকিয়ে ঠুকিয়ে যতটুকু ভিডিও করতে পারি সেইটুকুনিই করি, মানে এইভাবে একদম ক্যামেরাটা মানে ওই জায়গাটা একটু অন্ধকার ছিল, তো এবার মোবাইলটা খুললে ফ্ল্যাশটা অন হবেই, আর ফ্ল্যাশ অন করে মানে খাওয়ারের ভিডিওটা করতে পারিনি, তাই মুখেই বলে দিচ্ছি কি কি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে আলু বিরিয়ানি, চিকেন চাপ, সাথে স্যালাড, রসগোল্লা। আর তার আগে তো তোমরা দেখতেই পারলে যাওয়ার সাথে সাথে কিন্তু বার্থডের কেক, তারপর বিস্কিট, চানাচুর এগুলো নর্মালি দেয়, তো সেটা খেলাম, তারপরে এগুলো খেলাম। তো খাওয়া দাওয়া খুব ভালো ছিল, ভালোই কাটলো সন্ধেটা, মানে এই 8টার পরে, 8টা থেকে 11টা, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, এই আসলাম বাড়িতে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো, একটা ছোটোখাটো ওই ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো, সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ ফলো করছো না, তাড়াতাড়ি করে ফলো করে একদম 10 করে দাও আমার। তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।